হ্যালো পীরা আসসালামু আলাইকুম তো নিউ ব্লগার তোমার পক্ষ থেকে তোমাদেরকে আজকে সুন্দর একটা জিনিস শেয়ার করে দেখাবো সেটা হচ্ছে কিভাবে সুর এক অর্গানাইজ করে রাখবে তো আমি আমার সুর এক কীভাবে অর্গানাইজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং কিছু মজার বিষয় তোমাদের সাথে আরও শেয়ার করবো সো মজার বিষয়গুলো কি কী সেগুলো দেখতে হলে তো পুরো ভিডিওটি দেখতে হচ্ছে চলো ভিডিওটি শুরু করি এবং দেখি আমার সুর একের আমার সুর কালেকশন বললে ভুল হবে কারণ খুবই বাজে কালেকশন খুবই খারাপ কালেকশন মানে আমি কিভাবে আমার সুর একটাকে অর্গানাইজ করেছি সেটা দেখাবো এবং তার সাথে আরও একটা মজার জিনিস দেখাবো সো চলো ভিডিওটি শুরু করি তো আপনারা এটা হচ্ছে আমার রুমের একদম যে এন্ট্রির যে জায়গাটা সেটা সো এটা হচ্ছে প্রত্যেকটা বাসায় কিন্তু সুর একটা সবসময় দরজার পাশেই থাকে সো এটা হচ্ছে সেই এরিয়াটি যে এরিয়াটাতে আমার সুর একটা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের আরও একটা সুরের কাছে সেটা হচ্ছে নিচে আর সেটা যেহেতু আমরা উপরে থাকি তো আমাদের পার্সোনাল একটা সুর একের প্রয়োজন এই কারণে কিন্তু এই সুর একটা এখানে রাখা আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার সুরে এই সুর একটাতে শুধুমাত্র আমারই সুগুলো অর্গানাইজ করা আমার বরের সুগুলো নিচে আছে কারণ ও সব সময় বাহিরে যায় ওর শু ওর সবসময় হাতের কাছে প্রয়োজন এই কারণে কিন্তু ওর সুগুলো সুগুলো নিচে রাখা আছে সো কথা না বাড়িয়ে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমার প্যাসেজ এরিয়া মানে প্যাসেজ এরিয়াই বলতে পারেন কিন্তু এটাতে এটা দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করি রুমে সো এটার ডান পাশেই হচ্ছে আমার সুর একটি তো সুর একটি এরকম একটা সিম্পল একটা সুরেক এক কাঠের একটা সুর আর তার পাশে দুটো বক্স দেখতে পাচ্ছেন এই এই দুটো বক্সে হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল যে জিনিসপত্র আছে সুইচ টুইস বা এটা ওটা হাবিজাবি যে জিনিসগুলো লাইট টাইট সেগুলো আমরা এখানে অর্গানাইজ করেছি আর এটা আমি এটার সঙ্গে কালার করে নিয়েছি যাতে এটা দেখতে বেশ একটা ইউনিক একটা লুক আসে এবং আমি যেন ফুলের যে টপটি আছে সেটা যেন লেবেলভাবে রাখতে পারি সো আমার যে সুর একের যে এরিয়াটি তার পাশে এই পাশে আরও একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা চেয়ার রেখেছি এবং একটা টেবিল রেখেছি এই চেয়ারটা রাখার কারণ হচ্ছে আমি যখন আমরা জুতা পরি তখন কিন্তু একটা চেয়ারের খুবই দরকার সো একটা চেয়ার নিয়ে এসে জুতা পরা এটা কিন্তু কেমন একটা লাগে সো এই জন্য কিন্তু আমি এখানে চেয়ারটি রেখেছি যাতে আমার জুতা পরতে অনেক ইজি ফিল হয় সো আমাদের যে চেয়ারের যে এরিয়াটি আছে তার উপরেই উপরের যে ওয়ালটি সে ওয়ালটি কিন্তু এরকম এরকম সুন্দর একটা স্টিকার দেওয়া আছে এবং আমার যে সিলভার প্লে বাটনটি আছে শপিং অ্যান্ড কুকিং গাইডের সেটা আমি এভাবে সেটিং করে নিয়েছি আমার ওয়ালের সাথে বা ওয়ালের থিমের সাথে কিন্তু একদম ম্যাচ করে আমি এটাকে সেট করে নিয়েছি সো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আপনাদের কেমন লাগছে জানি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো আমাদের ড্রয়িং রুমে ঢুকলে আপনি আমাদের গেটের উপরেই কিন্তু এরকম একটা শেলফ ওয়াল শেলফ আমরা রেখেছি শেলফ বলা যাবে না একটা ওয়াল ওয়ালমেট রেখেছি সো ওয়ালমেটটা কিন্তু এই টাইপের একটা ওয়ালমেট খুবই সুন্দর যেহেতু আমাদের বাসাটা অনেক পুরনো সো এটা কিন্তু অনেক পুরনো ধাঁচেই করা সো সেক্ষেত্রে অনেক ডিজাইন আপনাদের মন মতো বা আপনাদের পছন্দ না হতে পারে তারপরেও আসলে আমার শ্বশুর এটা অনেক বছর আগে করেছে বাসাটি এই কারণে কিন্তু অনেক জিনিস আমাদের হয়তো বা আপনি একটা পুরাতন একটা ফিলিং পেতে পারেন বা পাবেন সো কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা অনেক পুরনো একটা ডিজাইন সো আমরা এটা বেশি এনজয় করি কারণ এরকম কিন্তু সচরাচর এখন সব বাড়িতে নেই বা সবার নেই সো সেক্ষেত্রে আমরা খুব এনজয় করি আমার মনে হয় আমাদের ইন ফিউচার যে বেবি হবে সেও কিন্তু খুব এনজয় করবে কারণ এই জিনিসগুলো কিন্তু এখন ঐতিহ্যর মতো হয়ে গেছে আমাদের বাসাটা যেদিন আমি আপনাদেরকে ডিটেইলি দেখাবো সেদিন বুঝতে পারবেন কারণ এখানে এমনও কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু আসলেই রেয়ার পাওয়াটা অনেক বেশি রেয়ার সো সেক্ষেত্রে মনে হয় আমরা অনেক লাকি কারণ আমার শ্বশুর আমাদের জন্য খুবই ইউনিকভাবে বাড়িটি তৈরি করেছে সো যাই হোক আমি আপনাদেরকে আমার সুর একটি দেখাই সো ভিওর্স আমার সুর একটার উপরে এরকম একটা পেপার ম্যাট রেখেছি এটা ঢেকে রাখার জন্য এটা কিন্তু সচরাচর সবাই করে আমার মনে হয় আমার আপিরাও করে কারণ এটা হচ্ছে একটা বাঙালি মেয়েদের কমন একটা থিং যে কোনো কিছুকে ঢেকে রাখতে হয় না হলে কিন্তু প্রচুর পরিমাণ এখানে ডাস্ট জমা হয় আর তখন কিন্তু প্রত্যেক দিন এটা আসলে মোছাটাও একটা খারাপ লাগে সো তার উপরে আমি এটা দ্বারাস থেকে পার্সেস করেছিলাম আপনারা এটাকে চিনে থাকবেন এটা আমি দ্বারাস থেকে পার্সেস করেছিলাম এই বাস্কেটটি এই বাস্কেটে আমি এভাবে এখানে রেখেছি মাঝখানে এবং তারপর এখানে আরেকটা সুন্দর একটা ল্যাম্প শেডের মতো আছে এটা হচ্ছে ওয়ালে ফিক্স করার জন্য বাট আমি এটাকে ডেকোরেশনের জন্য এখানে রেখেছি আর পাশে দেখতে পাচ্ছেন স্ন্যাক ট্রি এটা কিন্তু আমি আমি একটু দেখাই এটা কিন্তু আমি গাছে মানে এটা কিন্তু আমি লাগাই নাই এটা পানির মধ্যে আছে অনেক দিন যাবৎ আছে এটা এবং এই সবুজ যে এরিয়াটি এটা কিন্তু আমার সুর একের যে লুকটা সেটা কিন্তু পুরোটাই বদলে দিয়েছে এবং এটা অনেক দিন হলে আমি রেখেছি মাঝে মাঝে পানিটা চেঞ্জ করে দিই এখন অনেক বেশি সতেজ তো আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্প্রে এটা দিয়ে আমি আমার গাছে পানিটা নিয়ে দিই সো তার উপরের ওয়ালটি এরকম মিরর দিয়ে ডেকোরেট করা আর এপাশে একটা মিরর আছে যে হাই মিরোরটি আমার সেই হাই মিরোরটি সেটা আমি দেখাচ্ছেন আপনাদেরকে তো আমি মূলত আপনাদেরকে সুরেকের এরিয়াটি দেখাতে চাচ্ছি তো এটা হচ্ছে আমার সুরে খুবই সিম্পল একটা সুরে যেটার ভিতরে আমি আমার শুগুলো অর্গানাইজ করেছি অনেকে কিন্তু সুরেগের ভিতরে পেপার বা কাপড় রেখে থাকে বাট আমি কিন্তু সেটা রাখি না তো আমার সুর একটা হচ্ছে এরকম আমার কিছু সুর কালেকশন আছে এখানে আর দেখতেই পাচ্ছেন আমি একটু ডিটেলি দেখাই সো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমার শু আমার সুর একটা কিন্তু আসলে আহামরি কিছু না আপনাদেরকে দেখানোর মতো নয় তারপরেও দেখাচ্ছে আমি কীভাবে অর্গানাইজ করেছি যেহেতু আমার অনেক বেশি পরিমাণের সু নেই সেহেতু কিন্তু আমি এটাকে এভাবে অর্গানাইজ করি এটা হচ্ছে আমার শু এক আর আমি কিন্তু আমার প্রত্যেকটা সব সময় ইউজ করি রেগুলার ইউজ করি সো দেখতে পাচ্ছেন নিচের যে এরিয়াটা দেখছেন এখানে অনেকগুলো পন্স দেখতে পাচ্ছেন এই পঞ্চগুলো আসলে রাখা হয় আমার বাসায় যখন আমার মেহমান আসে আমার বোনেরা আসে তখন কিন্তু রুমে পড়ার জন্য একটা পঞ্চ তাদের প্রয়োজন সো তাদের জন্য তো আসলে সব সময় মেহমানদের জন্য নতুন পঞ্চ কেনা পসিবল হয় না সো এই কারণে কিন্তু এগুলো আমার পন্স আমি কিছুদিন পরে এটাকে রেখে দিয়েছি মেহমান আসলে তাদেরকে দেওয়ার জন্য সো এই হলো আমার সুর কালেকশন আর সুর কালেকশন আর আমি এটাকে এভাবে অর্গানাইজ করেছি যেহেতু আমার হাজব্যান্ডের শ্যু এখানে নেই শুধুমাত্র আমার শ্যু আছে এখানে সো কিন্তু মানে খুব অনায়াসেই কিন্তু ধরে গেছে আমি আসলে হাই এবং স্লিপার সবই পরি সো সেই কারণে সব জুতোর কালেকশনই কিন্তু দেখতে পাবেন তো এখানে প্রথমে যে শুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এরকম একটা শু অনেক বেশি হাই অনেক হাই আমার আসলে অনেক হাই একটা শ্যু পরার খুব শখ ছিল এই কারণে কিন্তু আমি এই শ্যুটা কিনেছি অনেক হাই এই শ্যুটা তারপর এটাও মোটামুটি অনেক হাই এটা স্টেপ থেকে পার্সেস করা এটাও কিন্তু পরলে খুবই সুন্দর লাগে এটাও স্টেপ থেকে পার্সেস করা এটা হচ্ছে আমার বেশিরভাগ জুতো স্টেপ থেকে কেনা এই স্টেপ এই জুতোটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আমি এই জুতোটা অনেক বেশি পরি তো এটা হচ্ছে আমার একটা শ্যু এটা উইন্টার শ্যু এটার সাথে সুন্দর একটা ফিতা আছে এ টাইপের একটা ফিতা আছে তো এই এই শ্যুটা আমি এই শীতে খুব পরলাম খুব ইউজ করলাম এ পাশে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে স্টেপের একটা শ্যু আমি আবারও বলেছি আমি কিন্তু সব জুতা ইউজ করি এই কারণে আপনাদের ভালো না লাগলে আপনারা এটা স্কিপ করতে পারেন এটাও খুবই সুন্দর পরলে অনেক ভালো লাগে এবং এটাও হচ্ছে খুবই কমফোর্টেবল এটাও ওটাও স্টেপ থেকে কেনা এটাও হচ্ছে স্টেপ থেকে কেনা অনেক ক্লাসি এটা এটাও শীতের পরার জন্য আর এই জুতাটা সম্পর্কে কি বলবো এই জুতাটা কিন্তু সবাই জানেন এটা অনেক বেশি ক্লাসি একটা শ্যু আর এই সুতাটাও আমি সাধারণত সামার এবং উইন্টার দুইটাতেই পরি আর নিচেরটাতে না দেখায় কারণ ওটা হচ্ছে পঞ্চের এরিয়া আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এটা আর একটা শ্যু সেটা হচ্ছে আমার বিয়ের শ্যু এটা অনেক হাই আর বিয়ের সময় কিন্তু সবাই একটু হাই হিল পরে জানেন সবাই এটা এখন অনেকটা এটা কিন্তু আমি জাস্ট একদিন পরেছি বিয়ের দিনটাতেই পড়েছিলাম আর এটা ভেতরে থাকতে থাকতে স্টোনের স্টোনগুলো পড়ে গেছে বা ডিসকালার একটু হয়ে গেছে তো যাই হোক এটা আমি রেখে দিয়েছি মিউজিয়াম রাখার মতো করে সো এই হলো অবস্থা এই হলো আমার সুর এক আমি এভাবে আমার সুর একটা অর্গানাইজ করেছি সো বিশেষ কিছু নেই আর যারা সুর একটাকে অর্গানাইজ করে সুর এক হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে খুব একটা সৌন্দর্য বর্ধন করে রাখার মতো না তারপরেও এটাকে যতটা পারা যায় ডেকোরেট করে রাখাটাই হচ্ছে একজন মেয়ের কাজ সো আমি এটাকে এভাবে ডেকোরেট করেছি আশা করছি এটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এখান থেকে কিছু আইডিয়া পাবেন যে যে কোনো রুমের যে কোনো কর্নার কিন্তু সুন্দর করে ডেকোরেট করলে সেটা অনেক বেশি সৌন্দর্য বর্ধন করে সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা লাইক আশা করবো এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সো আজকের মতো এই পর্যন্তই দেখাবে আমার কিউটা সাথে নেক্সট একটি এপিসোডে ততক্ষণ সবার সুস্থতা কামনা করছি আল্লাহফে